আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে শুরু হয়ে গেল আনন্দ, শুরু হয়ে গেছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ছয় সময় রান্নার প্রস্তুতি। আমরা কয়েকজন মিলে আসার নামাজের পর মসজিদটা ভালোভাবে সাফাই করার কাজে লেগে গেছি, যেহেতু ঈদের জামাত মসজিদের ভিতর হবে। সকাল হতে না হতেই শুরু হয়েছে আতশবাজি ফোটানো। যাই হোক, গোসল করে রেডি হয়ে নেওয়ার পালা। আমার আম্মু আমার পাঞ্জাবি থেকে সাইনবোর্ডটা কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার আম্মু আমাকে 100 টাকা ইচ্ছা নামে দিয়েছে। শরীরে একটু সুগন্ধি লাগিয়ে নিচ্ছি। ফজর নামাজের পরে আম্মু ব্যস্ত হয়ে গেছে ছয় সময় রান্নার কাজে। রেডি হওয়ার পর নামাজে যাওয়ার আগে আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম। বাতিজের মুড বলো না আজকে। এলাকার ক্ষুদে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। প্রতিবারের মতো আমাদের মসজিদের ভেতরে এবারও ঈদের ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাচ্চাদের ঈদ আনন্দটা একটু বেশি। নামাজ শেষে হুজুর মিম্বর উপর দাঁড়িয়ে খুতবা দিয়েছিল। দেওয়ার পর আমরা মসজিদের জন্য টাকা তুলতেছিলাম। মোনাজাতের মধ্যে দিয়ে আমাদের আজকের ঈদ জামাতের নামাজ শেষ হলো। এখন একে অপরে কোলাকুলি করে নেওয়ার পালা। আমি আর আমার আব্বু কোলাকুলি করে নিচ্ছি। একে একে ভাই, চাচা, ভাতিজা, বন্ধু সবার সাথে কোলাকুলি করে নিয়েছি। ঈদের জামাত শেষ করে এখন ফটো শুটিং চলতেছে মসজিদের সামনে। ফটো শুটিং চলতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ফটোগ্রাফার রমজান, রমজান তোমার অনুভূতি কি? খুবই ভালো লাগছে সবাইকে ছবি তুলে দিয়ে।